আর আমি ক্যামেরা অন করলেই দিদায়া দাঁড়ায় আরে বাবা শোন সুন্দর সুন্দর আমি ক্যামেরা অন করলেই দিদায়া এসে দাঁড়ায় এখন কটা বাজে আমি নিজেই জানি না বাচ্চাগুলোকে সাজালাম বরকে সাজালাম আমি নিজে এখনও সাজগোজ কমপ্লিট করতে পারিনি নি যাত্রী চলে যাওয়ার পর মনে হচ্ছে আমি সাজগোজ কমপ্লিট করতে পারবো যাই হোক আজকে চুলটুল একদম ছেড়ে দিয়ে খেতে বললো সিম্পল সাজবো আরে চুপ করো কদিন ধরে আমি ক্যামেরা অন করতে পারিনি তো মাসি আমাকে বলছে এখন দেরি হয়ে গেছে তুই আবার ভিডিও করা শুরু করলি তাড়াতাড়ি সেজে গুজে বাইরে তো আমি মাসিকে থামিয়ে দিচ্ছি চুপ করো কদিন ধরে ভিডিও করতে পারিনি মানে কি বলো তো বিয়েবাড়িতে নানান ঝামেলা থাকে তাছাড়া সকালবেলার মানে ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা হয় তখনও করতে পারিনি সেই সময় ঢুকেছি স্নান করতে সেসব ভিডিও কিছু করতে পারিনি যাই হোক সেজে গুজে রেডি হচ্ছি দিদা দেখছি আমি কীরকমভাবে সাজিয়ে চুলটা কীরকম বাঁধলাম তো ওই নিজে যেরকম পারি সেরকম সেজেছি সবাই ভীষণ ভারী ভারী গয়না পড়েছে সেজন্য আমি একদম সিম্পল সেজেছি মানে ভারী সঙ্গে হালকা গয়না পরেছি জানি না কেমন লাগছে ভারী গয়না আছে কিন্তু পরিনি আর চুল কেমন বেঁধেছি সেটা দেখাতে গিয়ে মাথার টাকটায় দেখিয়ে মাসি তুমি উপরে ওঠো না নতুন বউ স্টেজে ওঠার আগে সবাই একটু সিংহাসনে বসে নিচ্ছে কারণ বউ যদি স্টেজে ওঠে তখন আর সিংহাসনে বসার চান্স পাবে না আর দেখো এখনো পর্যন্ত কোনে যাত্রী আসেনি যাক বাবা আমি কোনে যাত্রী আসার আগে সেজেগুজে রেডি হতে পেরেছি আর এদিকে স্টল আছে কফি পান পকোড়া আর এদিকে ফুচকা ওর জন্য মেয়েদের কোথায় তুলছি মেয়ে যদি বলে ছেলের ছবি দেখো কোথায় পাবো হ্যাঁ 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 তুলছি তোমারটা তুলে নিচ্ছি আর এখন এই স্মার্টফোন বেরিয়ে সবাই হয়ে গেছে ফটোগ্রাফার কেউ সেলফি নিতে ব্যস্ত কেউ অন্যের ফটো তুলতে ব্যস্ত ভাই আমিও একজন ফটোগ্রাফার হয়ে গেছি আমি এর থেকে বাদ পড়ি না আর এই শাড়িটা এমনভাবে পরেছি এমনি তো কুমড়ো পটাশ তার উপরে দেখাচ্ছে ঢোলকুমড়ের মতন যাই হোক যতটা না মোটা শাড়িটা পরে দেখাচ্ছে আরও বেশি মোটা

এই হলো আমার বড়ো বোন আর এই হলো আমার বড়ো মামা দুইজন বড়ো মানুষ পাশাপাশি বসে আছে আর এই হলো আমার ছোট মামিমা আর এই পাশের পাবলিকগুলোকে তো তোমরা চেনোই আর আলাদা করে পরিচয় দিলাম না রী তোমার যেমন খিদে পেয়েছে তেমনি ঘুম পেয়েছে সারাটা দিন খালি নেচে কুদে বেরিয়েছে মনে হচ্ছে নতুন বউ স্টেজ থেকে নেমে গেছিলো ফুচকার স্টলে যতদূর মনে হচ্ছে আমি ঠিকঠাক জানি না ভুলও হতে পারে ফুচকার স্টল ছাড়া তোমার পকোড়ার স্টলেও যেতে পারে সেটা বলতে পারছি না আর মেয়ের বাড়ির লোক চলে এসছে আর তত্ত্বগুলো সাজাচ্ছি আর আমার মতন রোগা মানুষকে তুলেছে খাটে সবে ফুচকা খেয়ে আসলাম এখন যদি ফুচকার জল নাক মুখ দিয়ে বেরোয় পুরো তত্ত্ব খারাপ হয়ে যাবে যাই হোক আমি দাঁড়িয়ে আছি পাশে কারণ ক্যামেরাম্যানদের সমস্ত ভিডিও টিডিও করা হয়ে গেলে এগুলোকে আমি আবার সরাবো কারণ খাট সাজানো হয়নি এখনও পর্যন্ত খাট সাজানোর লোক দাঁড়িয়ে আছে তত্ত্বগুলো সরানো হলে ওরা খাট সাজাবে কারণ এই ঘরে মেয়ে সাজছিল মেয়ে না এখন বউ বলবো এই ঘরে বউ সাজছিল সেজন্য এই ঘরে তখন সাজাতে পারিনি কম সময়ে সিম্পলের মধ্যে বেশ ভালোই সাজিয়েছে তোমরা শুধু ফটোগুলো দেখো অনুষ্ঠানের জন্য তো ক্যামেরাম্যান আছেই তারা তো ফটো তুলছে আর মোবাইল হাতে ক্যামেরাম্যান ভর্তি এক একজনের চোখ এক এক দিকে কে কোন দিকে তাকাবে কার দিকে তাকাবে কেউ বুঝে উঠতে পারছে না তুমি দেখো কেউ একদিকে তাকিয়ে নেই এক একজন এক এক দিকে তাকিয়ে আছে দুপুরবেলা ভাত কপারের অনুষ্ঠানে ভাত খাচ্ছিল নতুন বউ সেই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই সব স্মৃতি সবাই মিলে এক সঙ্গে ভীষণ আনন্দ করেছি এক জায়গায় হয়েছি আবার কবে এরকম এক জায়গায় হব জানি না যাই হোক এরপরে হচ্ছে আমার মামার বড় ছেলের বিয়ে আছে এই এখনো কিন্তু শিওর না আমি ধরা কথা বল কারণ নিজেদের মধ্যে ওর বিয়ের একটা সম্ভাবনা আছে সেই হিসেবে বলেছি ডেটটা কিন্তু ফিক্স নেই মেয়ে ফিক্সড আছে কিনা তাও জানি না কথার কথা কারণ এই ভিডিওটা যদি আমার ওই ভাই দেখে এক্ষুনি বলবে দিদি এই সমস্ত কি বলেছিস আর এখন বাজে খুব সম্ভব সাড়ে এগারোটা আর আমরা সবাই খাওয়ার জায়গায় চলে এসেছি বেশিরভাগ লোকের খাওয়া হয়ে গেছে কোনে যাত্রী তো খাওয়া হয়েই গেছে আর এই হলো মেনু কার্ড খাওয়ার প্যান্ডেলটা অনেক বড়ো একসঙ্গে মনে হয় একশো কুড়ি জনের সিট আছে যাই হোক যে যেখানে ইচ্ছা সে সেখানে বসছে শাড়িটা আটপৌড়ে করে পড়ে পড়েছি মহাবিপদে খালি ফুলে ফুলে উঠছে সেটাকে চেপে আবার নিচু বানাচ্ছি যদি ভালো করে সেপ টিমিন মারতাম তাহলেও এতটা প্রবলেম হতো না তাও বলো সেফটি বিন মেটে কতটা রোগা দেখানো যায় যেমন আছি ভাই আমি একদম ঠিক আছি এমনি বিশ্ব সুন্দরী তাই শাড়ি পরে মোটা দেখাক কিংবা রোগা দেখা তাতে কিছু যায় আসে না আসল কাজ ভাই মিটে গেছে এখন রোগা হয় মোটা হয় ওসব নিয়ে অত চিন্তা নেই আমি রীতমা রিতমার বাবা এক জায়গায় খেতে বসেছি আর রিজু আর রিজুর বর্দা রিজুর বর্দা মানে হচ্ছে আমার বড়ো মামা এরা দুজনে এক জায়গায় খেতে বসেছে যে রীতমার নিয়ে খাওয়া নিয়ে তো প্রচণ্ড প্রবলেম চলছে একদিন মানে ও শুধু ভাত আলু ভাজা সামান্য একটুখানি ডাল কিংবা বেগুনি হলে বেগুনি মাছ ভাজা এই দিয়ে খাচ্ছে যারা খেতে দিচ্ছে তাদের পুরো মুখস্থ হয়ে গেছে ও কি দিয়ে খাবে আমি না থাকলেও প্রবলেম হচ্ছে না ওরা ঠিক বুঝে বুঝে ঠিকঠাক দিচ্ছে কিন্তু এখন ক্যাটাটাররা দিতে এসছে এবার ওদেরকে আমি বলছি ওর খাবারটা আমার থালায় দিই এবার ক্যাটাটার না ওদেরকে হাঁ করে থাকে যে মেয়ের খাবারটা ও খাবে না বলে ওকে দিয়ে দিচ্ছে যত ইচ্ছা তত তো দিচ্ছে তারপর এরকম কেন বলছে মানে আমার বলতেও কীরকম একটা লজ্জা করছে জানো না কেননা ওর যে টাছগুলো দিচ্ছে সেটা আমার ভাতের মধ্যে ভালো করে মুছে মেখে মানে ঝোলটা যাতে কম হয়ে যায় ঝালটা কম লাগে তারপর ওর দিচ্ছি দিচ্ছি তুলে মাংস নিয়েছি ওর মাংসটা আমার থালায় দিন তো এরকম বলছি তো আমার দিকে তাকিয়ে এত লজ্জা লাগছে তখন কিন্তু কিছু করারও নেই চেয়ে চেয়ে নিচ্ছি নিজের থালায় ভাবছে বুঝি মেয়ের ভাগেরটা মা খেয়ে নিচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে আজকের মতন টাটা